হ্যালো মাই বিউটিভিভেল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা এই লুকটা ক্রিয়েট করব জন্য তারা একদম শেষ পর্যন্ত দেখবে আর আমি বলে দিই তোমরা এরকম মেকআপ টিউটোরিয়াল মেকআপ রিভিউ আর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও যদি সামনে আরো দেখতে চাও তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি আর তোমরা যদি সামনে আরও এরকম টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওতেও একটা থামস আপ দিয়ে দিও উইথ দ্যাট লেটস গেট স্টার্টেড আমি ভিডিও শুরুতেই বলে দিই আমার এক কানে ইয়াররিং আছে আর আরেক কানে ইয়াররিং নেই তার কারণ হ তার কারণ হচ্ছে আমার এই ইয়ারটা এত বেশি হার্ট করছিল। আর এত বেশি মানে এই কানটার জন্য আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল যে আমি ইয়াররিংটা খুলে রেখেছি আমি ভিডিও লাস্টে জাস্ট একটু টাইমের জন্য পরে নিব তো আমরা ফার্স্টে আই মেকআপ দিয়ে স্টার্ট করব আর আই মেকআপের জন্য আমি ফোকালিওরের এন্ডলেস পসিবিলিটি এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করব। সো আমি অলরেডি আমার আইলিডস প্রাইম করে ফেলেছি আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে চেরি পপ এই শেডটা নিব এই অরেঞ্জ টাইপের শেডটা নিয়ে আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করব। একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই শেডটা আমি অনেক সুন্দরভাবে আমার ক্রিসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর কালার আর কালারটাকে স্লোলি রিবিল্ড করে নিচ্ছি এখন আমি সিট্রাস এই ইয়েলো শেডটাকে আরেকটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অনেক সুন্দরভাবে আমার আউটার স্মোক আউট করে দিচ্ছি আর আমার লিডে যেই অরেঞ্জ শেডটা আছে সেটাকে জেন্টলি ব্লেন্ড করে নিচ্ছি আর এই শেডটাকে আমি আউটার ভি একটু ড্র্যাক করবো যাতে আমার আইসটা একটু সুন্দর একটা ক্যাটাই অ্যান্ড ব্লোন আউট লোক আসে নেক্সটে আমি প্লাম বেবি এই ব্রাউনিশ রেডিশ অরেঞ্জের শেডটা নিয়ে আমার ক্রিসের নিচে আর আউটার ভিতে অ্যাপ্লাই করে দিব একটা স্মলার ডিফাইনিং দিয়ে এটা আমাদের সো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি আমার কাটক্রিস করে ফেলেছি এখন আমি যেটা করবো সো এখন আমি এই শেডটা নিব এটা একটা শ্যাম্পিং শেড এই শেডটা নিয়ে আমি আমার কাটক্রিসে অ্যাপ্লাই করে দিব। এই শেডটা জাস্ট একটা বেস শেড হবে আমার আমার লিকুইড গ্লিটার্সের জন্য সো এখন আমি হ্যাং ফ্যাং লিড নিয়ে আমার করে দিব। সো যেহেতু আজকের ভিডিওতে আমি সবকিছু খুবই অ্যাফোর্ডেবল ইউজ করছি সেহেতু ফাউন্ডেশনটা আমি খুবই অ্যাফোর্ডেবল রাখতে চাই আর অ্যাফোর্ডেবল মধ্যে অনেক ভালো ডুই ফিনিশ বা লুমিনাস ফিনিশের ফাউন্ডেশন আমার মতে আই ম্যাজিকের স্কিন কভারেজ ফাউন্ডেশনটা সো আজকের ভিডিওতে আমি আই ম্যাজিকের স্কিন কভারেজ এই ফাউন্ডেশনটা ইউজ করবো অর্থাৎ আমাদেরকে বলে দিই এটা অনেক সুন্দর একটা ডুই ফাউন্ডেশন সো আমি টু পাম্প ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আমার হ্যান্ডের ব্যাকে এখন আমি আমার ফেসে ডট করে অ্যাপ্লাই করবো সো এই ফাউন্ডেশনের শেডটা একদম আমার জন্য পারফেক্ট ম্যাচ পারফেক্ট ম্যাচ বলতে কি আমার জন্য একটু ডার্ক হয় শেটটা বাট ব্লেন্ড হয়ে যাওয়ার পর পাউডার দিয়ে সেট করার পর একদম পারফেক্ট লাগে সো আমি আই ম্যাজিকের বিউটি স্পঞ্জটা দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসে এখন আমি আমার কনসিলার অ্যাপ্লাই করব আর কনসিলারের জন্য আমি বিএইচ কসমেটিক্স এর কনসিলারটা ইউজ করবো আর আমার শেড ওয়ান 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 আর বিএইচ কসমেটিক্সের কনসিলারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক ভালো আর অনেক সুন্দর একটা কনসিলার বিএইচ কসমেটিক্সের কনসিলার আমার আন্ডার আইকে একদম ফ্ললেস করে দেয় আর অনেক সুন্দর লাগে আমার আন্ডার আই আর যাদের অনেক ডার্ক সার্কেলসের প্রবলেম আছে তাদেরকে আমি এই কনসিলারটা হাইলি রেকমেন্ড করব। আর আমি এই কনসিলারটা অনেক অল্প অ্যামাউন্টে অ্যাপ্লাই করেছি তার কারণ এই কনসিলারটা অনেক ফুল কভারেজ সো বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় না তো আমি আমার ফেসটাকে সেট করার আগে আমার ফেসে একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিব কজ আমি আজকে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম সো সেটার জন্য আমি কেরেটির এই লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করব আর এটা শেড হচ্ছে জিরো ফোর যেহেতু এটা একটা পহেলা ফাল্গুন মেকআপ লুক সো সব কিছু আমি একটু অরেঞ্জিশ রাখতে চাচ্ছি এ কারণেই এই ব্লাশটা একদম পারফেক্ট হবে সো আমি সো আমি এই ব্লাশটা অ্যাপ্লাই করবো আমার চিক্সে অ্যান্ড তোমাদেরকে বলে দিই ব্লাশটা প্রচুর পিগমেন্টেড সো এক ডট ইনাফ হবে সো আমি জাস্ট এতটুকুই নিব তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট একটা ডট নিয়েছি আমার চিক্সে এতটুকুই তোমাদের পুরা চিক্সের জন্য মানে অনেক হয়ে যাবে সো জাস্ট দেখতেই পাচ্ছ আমি পুরা ছোটো ছোট দুটা ডট নিয়েছি আর আমার কাছে লিকুইড ব্লাশ ব্লেন্ড করার জন্য বেস্ট লাগে ব্রাশ সো আমি রিয়েল টেকনিকের একটা ব্রাশ নিব নিয়ে আমি আমার এই ব্লাশটাকে ব্লেন্ড করে দিব আমার ফেসে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লাশটা কত বেশি পিগমেন্টেড আমি কিন্তু সেই একটা ডট নিয়েই পুরা চিক্সে ব্ল্যান্ড করে দিচ্ছি আর আরেকটা হচ্ছে এই ব্লাশটা নিয়ে তোমাদের অনেক ফাস্ট ফাস্ট ওয়ার্ক করতে হবে কজ এই ব্লাশটা অনেক দ্রুত ড্রাই হয়ে যায় সো এটা নিয়ে যদি তোমার ফার্স্ট ওয়ার্ক না করো তাহলে এটা একদম প্যাচি হয়ে থাকবে তোমাদের চিক্সে সো আমার লিকুইড ব্লাশটা ব্লেন্ড করা শেষ এবার আমি আমার ফেসটাকে সেট করব পাউডার দিয়ে সো আমি পাউডারের জন্য ইউজ করব মাই ফেভারেট ফিটমি ইন দ্য শেড টেন আর আমি আমার আন্ডার আইয়ের ক্রিস যদি হয়ে থাকে সেটাকে আরেকটু একটু ব্লেন্ড করে নিব যাতে আমার আন্ডার আইতে কোনো ক্রিসেস না থাকে তোমরাও কিন্তু তোমাদের পাউডার দিয়ে তোমাদের কনসিলারটা সেট করার আগে সব ক্রিসেসগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নিবে কজ তোমরা যদি ব্লেন্ড না করো তাহলে কিন্তু তোমরা সেই ক্রিসটাকেই তোমাদের মনের অজান্তে সেট করে ফেলবে সো আমি ট্যাপ করে করে আমার কনসিলারটাকে সেট করব। আমি বেকিং করতে কিন্তু লাইক করি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো কজ আমার কিন্তু একটু ড্রায়ার আন্ডার আই আছে সো আমি যদি বেক করি তাহলে আমার খুবই কেকি অ্যান্ড হেভি ফিল হয় এই রিজনেই কিন্তু আমি বেকিংটা করি না একটু অ্যাভয়েড করি বেকিংটা কিন্তু আমি আবার একটু জেনারেস অ্যামাউন্ট দিয়ে আবার আইটাকে সেট করি যাতে ক্রিসিংটাও না হয় আমি জাস্ট চেপে চেপে সেট করে দিই অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছো এই পাউডারটা আমার অ্যান্ড্রয়কে কতটা বেশি সিমলেস করে দিয়েছে এখন আমি আমার বাকি ফেসটা সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। আর আমি হচ্ছে টপ ফেসের এই কম্প্যাক্ট পাউডারটা আজকে ইউজ করব। আমি জাস্ট একটা ফ্লাফি ব্রাশের মধ্যে পাউডারটা নিয়ে নর্মালি ট্যাপ করে সেট করে দিব তো এখন আমি আমার ফেসটাকে ব্রঞ্জেন আপ করবো আর ব্রঞ্জারের জন্য আমি ইউজ করবো ডবলিউ সেভেন এর ব্রঞ্জ আইকন ব্রঞ্জার আর আমি একটা ব্রঞ্জার ব্রাশ দিয়ে অনেক জেন্টলি আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করবো আর ব্রঞ্জ আপ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কজ তোমরা যখন ব্রঞ্জ আপ করবে তখন তোমাদের ফেসে একটা ওয়ার্ম আসবে নাহলে কিন্তু তোমাদের ফেসটা একদম পুরো ফ্ল্যাট লুকিং লাগবে তো আমি আমার লিকুইড ব্লাশটার উপর এখন একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব যাতে আমার ব্লাশটা একটু বেশি ইনটেন্স লাগে আর সেটার জন্য আজকে আমি একটা অরেঞ্জি ব্লাশ নিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের ব্লাশ ইন দ্য শেড ও জিরো ওয়ান এটা অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার যেটা আমার চিক্সকে অনেক সুন্দর একটা অরেঞ্জি হেলদি গ্লো দিবে আর যেটা আমার লিকুইড ব্লাশের শেডের সাথেও ম্যাচ করবে সো এখন আমি এই শেডটা আমার চিক্সে করে দিব একটা হেলদি অরেঞ্জ ব্লাশ লুকের জন্য আর ব্লাশ কিন্তু তোমাদের লুককে মেক ওর ব্রেক করতে পারে একটা ব্লাশ কিন্তু তোমাদের পুরা লুকে একটা জান নিয়ে আসতে পারে সো আমি কিন্তু পার্সোনালি ব্লাশ প্রচুর লাইক করি সো আমার ব্লাশ লাগানো শেষ এবার আমি হাইলাইটার ইউজ করব আর হাইলাইটারের জন্য আমি মেকআপ রেভলিউশন সোফ এক্স এই হাইলাইটার প্যালেটটা ইউজ করবো এটা অনেক সুন্দর আর অনেক গর্জিয়াস একটা হাইলাইটার প্যালেট সো আজকে লুকের জন্য আমি এই হাইলাইটার প্যালেটটা ইউজ করবো আর তোমাদেরকে বলে দিই হাইলাইটার প্যালেটটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল সো যেহেতু আমি একটু গোল্ডেন টাইপ আইলুক করেছি সেহেতু আমি আজকে এই গোল্ড শেডটা ইউজ করবো অ্যাজ মাই হাইলাইটার ইটস পহেলা ফাল্গুন সো আমি একটু ইন্টেন্স গ্লো জন্য একটু ইন্টেন্সলি অ্যাপ্লাই করবো আমার হাইলাইটারকে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ইটস সো প্রিটি অ্যান্ড ইটস সো ব্লাইন্ডিং সো মাই বিউটি বেবস দিস ইজ দ্য ফিনিশ অ্যান্ড ফাইনাল মেকআপ লুক আর আমি লোয়ার লস্ট লাইনের জন্য জাস্ট আউটার ভিতে যে ব্রাউনটা ইউজ করেছিলাম সেটা স্মাচ করে দিয়েছি অ্যান্ড একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছি আর লিপস্টিকের জন্য আই ম্যাজিক লিপস্টিক ইন দ্য শেড চেরি ইউজ করেছি আর তার সাথেই আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমরা এই পহলা ফাল্গুন মেকআপ লুকটা ট্রাই করবে তোমাদের ফাল্গুনে আর তার সঙ্গেই আমি আজকে বিদায় নিব টেক লভ বাই গাইস